হ্যালো বন্ধুরা, ইমেজ ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড প্রচণ্ড চোখে ঘুম, কারণ তো নিশ্চয়ই জানো, যদিও বা একদিন কালকে রাতে ঘুমাতে পেরেছি, তার আগের দিন ঘুম হয়নি, তার মাঝখানে গ্যাপ দিয়ে মানে একদিন বাদে বাদে ঘুম হচ্ছে না। সেই যেদিনকে হেসে ভিডিও করেছিলাম, মানে ওই যে সেই চুপচাপ চুপচাপ বসে যে সিটিং স্মাইলিং যে চ্যালেঞ্জটা ছিল, ওটা করেছিল একজন ভদ্রলোক, বেঞ্জামিন ব্যানেট। তো ওই ভদ্রলোক পাক্কা 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ধরে ধরে বসে থাকতো ওরমভাবে। সে কোনো সময় রাগি মুখে, কোনো সময় হাসি মুখে, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। তো ভদ্রলোক 4 ঘন্টা টানা বসে থাকতো, কোনো রকম ভিডিও জয়েন্ট না করে একদম টানা। আমরা মাত্র 40 মিনিটও পারিনি, 40 মিনিটও পারিনি। আমি পারিনি, ও তো পেরেছে। একটা খুব কষ্টকর এবং খুব ধৈর্যের জিনিস, সেটাই দেখানোর ছিল তোমাদের। যে ভদ্রলোক, মানে ভদ্রলোকে ইন্সপায়ার হয়েই করেছিলাম জিনিসটা, যে কতটা পরিশ্রম ওইটা। ওটা দেখতে খুব সহজ লাগে, খুব সুন্দর জিনিস, ও খুব মজার জিনিস, কিন্তু যে করে বেশি না, 8 ঘন্টা ওরকম চুপচাপ বসে থেকে একবার দেখো যে কতটা কষ্টকর। চুপচাপ এরকম নড়াচড়া নড়াচড়া সামান্য করা যাবে, নেয়াঙ্গ দাঁত বের করে। আর নাটক, আমরা এমনি আগে করে নাটক ভালো পারি, সব যারা হেটার আছে তারা বলে, তার জন্য ভাবলাম তাহলে চলো নাটকটাই করি না, মানে করি একবার কেমন হয় জিনিসটা। একটু নতুন বলে, নাটক তো ভালোই জানো, নাটক তো ভালোই। তো ওর জন্যই একটু তাহলে ভাবলাম যে চলো নাটকটা তাহলে করাই যাক, যখন নাটক যখন ভালোই জানি এটা দিয়ে কিছু করা যাক। তো হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলো, বুদ্ধিটা ছিল ওর অনেকদিন আগেই, কার্যকরী হলো কিছুদিন আগে। আসলে দীর্ঘদিন যাবত ফুড চ্যালেঞ্জ করে করে পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এবং এত ফাস্টফুড খাওয়া ঠিক না। আর সবথেকে বড় কথা, ইউটিউবে মোটামুটি কিছুটা তো আর্নিংয়ের ব্যাপার থাকে। হ্যাঁ, তো আমরা যদি এখন ওই পান্তা ভাত সিদ্ধ ভাত নিয়ে বসি, দেখবে কিছু মানুষ দেখবে, যারা ভালোবাসে তারা দেখবে, তবে যে মানে সিটিআর যেটা ক্লিক থ্রু রেট সেটা কম থাকবে, সেরকমভাবে ভিউ হবে না। আমাদের ইউটিউবে তো অ্যাকচুয়ালি মানে ওই যে বললাম যে আমরা ফেমাস সিটি নই, একটু দুটো ভালো থাকার জন্যই আসা। তো সেই ভিউটা যদি না হয় আমাদের আর্নিংটা কম হবে। সেক্ষেত্রে চ্যানেল কী করে গ্রো করে, কেমনভাবে ভিউ আনা যায়, প্রত্যেকটা ইউটিউবারের চিন্তা থাকে, আমারও একই চিন্তা। তো আজকে থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পেমেন্টের কথা বলতে এসে কী সব বকবক করছি পাগলের মতো। একটু মানে অনেকদিন পর মানে কথা বলছি, তোর জন্য একটু সমস্ত কিছু বলে ঠোলে নিয়ে লাস্টেই বলবো, ঠিক আছে? আর অভিনয়ে যে আমরা যে পারি বা মাস্টার তাও না, ও ভালো অ্যাক্টিং করতে পারে সেটা তোমরা নিশ্চয়ই জানো, আমি পারি না। যতটুকু পারি ওই একটু একটু, মানে একটু একটু কি পারিই না। আগের দিনে ভৌতিক বিষয়টা তোমরা বলেছো যে সবাই প্রত্যেকে ভালো কমেন্ট করেছে, কিন্তু একটা দিদি না, কিছু কিছু দিদি ছিল ওখানে, বলেছিল যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো আসেনি, জুতো মুতো দেখা যাচ্ছিলো, পাপোস পাপোস দেখা যাচ্ছিল, ঘরে বিছানা টান টান। আসলে আমরা মানে একটা স্ক্রিপ্ট লেখা, ক্যামেরা আমাদের ধরা, তারপর সেটাকে অ্যাক্টিং করে ফুটানো, সেটাকে এডিট করা, সেটার এসিও বের করা, টাইটেল বের করা, থাম্বনেল বের করা, এত কিছু হেডেক, ও বাপরে বাপ। আর সবথেকে বড় কথা, মানে ওই ব্যাকগ্রাউন্ড যতটা পেরেছি করার, কারণ পুরোপুরি চেঞ্জ করতে গেলে সে গোছানোটা আমাদেরই করতে হবে, যতটা পেরেছি জাস্ট অ্যাক্টিংয়ের মাধ্যমে একটু রোমাঞ্চকর জিনিস নেওয়ার চেষ্টা করেছি। জানি একটা ব্যাকগ্রাউন্ড না হলে রোমাঞ্চকর জিনিসটা ফিলিংস আসে না, বাট আমরা তো সেই রকমভাবে পরিচালক বা সেইরকমভাবে ডিরেক্টর নয় যে মানে একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফেঞ্জ করে ওরকমভাবে পারবো না, আস্তে আস্তে হবে। আর আমরা ভালো অ্যাক্টরও নই, তবে যতটা পেরেছি এন্টারটেইন দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে আরও আসবে যদি তোমরা বলো, বলবে তো বটে, চ্যালেঞ্জের ভিডিও বলবে তো বটে, ভূতের এই এই রকম রিলেটেড নাটক রিলেটেড ভিডিও যদি চাও তো বলো, কারণ স্ক্রিপ্টটা লেখার ব্যাপার থাকে আর স্ক্রিপ্টটা বের করারও খুব ব্যাপার থাকে মাথার থেকে, কারণ একটা ক্যাজুয়ালি গল্প দিলে তো হবে না, কারণ সেটাকে ভিডিওটাকে ফোটাতে হবে। আর এইবার আসি আর্নিং। আচ্ছা, ইউটিউবের জার্নিটা শুরু হয়েছিল আমার কোন মাসে আমার ঠিক এখন মনে পড়ছে না, হয়তো দেখলে বলতে পারবো। তো ইউটিউবের আর্নিং ফার্স্ট মাস
মধ্যেই আমার 4,000 ঘন্টা, আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি প্রথম মাসেই আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার যে কোটাটা সেটা হয়ে গেছিল। চ্যানেলের নাম ছিল তখন মাই ওপেনিয়ন। তো ওখানে আমি তখন প্রথমত ভিডিও দিতাম, তোমরা অনেকেই জানো অনেকেই জানো না, এখন তো 21,000 হয়েছে, তখন 4,000-5,000 সাবস্ক্রাইবার ছিল, অনেকে জানো অনেকে হয়তো জানো না। তখন আমি বিভিন্ন রিলেটেড ভিডিও দিতাম, মানে সমাজ ব্যবস্থার উপর বিভিন্ন ফোকাস করে নিজের মতামতটাকে ব্যক্ত করতাম। তো তাতে করে কিছু মানুষের ভালো লাগতো, কিছু মানুষের ভালো লাগতো না, এটা স্বাভাবিক কথা। এবং তারপরে মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করেছিলাম ইউটিউবেরও ভালো লাগেনি, ইউটিউব বলেছিলো যে তোমার এই কন্টেন্টে ভায়োলেন্স তৈরি হচ্ছে, তো তার জন্য আমার ফার্স্ট মাসে মনিটাইজেশন রিজেক্ট করে দেয়, খুব মনটা ভেঙে যায়। তারপরে কীভাবে ভিডিও করব না করব জানি না, ভিডিওগুলো সব কটা ডিলিট করতে হয়, পুরনো ভিডিওগুলো প্রায় ওখানে 20-30টা তো হবেই, ভিডিওগুলো ডিলিট করতে হয়, খুব কষ্টকর। একটা ক্রিয়েটার যখন ভিডিও বানায় সেই ভিডিওগুলো যখন ডিলিট করতে হয় সত্যি খুব কষ্টকর। তারপরে ওখান থেকে আমাদের চ্যানেলের কি হবে না হবে একদিন ওর সঙ্গে দুপুরে আলোচনা করতে করতে একদিন হঠাৎ করে আমাদের ঠিক হলো যে চ্যালেঞ্জের ভিডিও করা হবে, হাজব্যান্ড ভার্সেস ওয়াইফ। আমি প্রথমে খুব ইন্টারেস্ট ছিলাম না বা আমার ইচ্ছা ছিল না যে না আমি এই রিলেটেড ভিডিও করতে পারবো না, কারণ আমি ওই মনে করতাম কি এগুলোকে ছ্যাবলামো আমার দ্বারা হবে না, এরকম একটা ভাবতাম, ঠিক আছে। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরে না ভুললাম, ভাবলাম যে না তাহলে চ্যানেলটা খোলা যাক। ও যখন বলছে একবার ওর কথাটা শোনা যাক, দেখা যাক কি হয়। সরি, তারপরে আমরা এই চ্যালেঞ্জের চ্যানেলটা খুলি। ফার্স্ট ভিডিও আমার মনে হয় ফার্স্ট ভিডিও পানি ফল ছিল, ছাড়ানো কিছু একটা রিলেটেড এরম কিছু ছিল মনে হয়, ছাড়িয়ে খাওয়া, সেটাতে পাউডার মেখে কিছু একটা শাস্তি মাস্তি ছিল, লিপস্টিক দিয়া ছিল, ওকে লিপস্টিক দিয়া ছিল, প্রচণ্ড পরিমাণে ভিডিওটা ভিউ হয়েছিল এবং খুব খুব মানে তোমরা খুব ভালোবেসেছিলে এবং চ্যানেলটা গ্রো করা। সেখান থেকে আস্তে আস্তে আমাদের চ্যালেঞ্জের ভিডিও শুরু হয়েছে এবং আস্তে আস্তে তোমাদের বিভিন্নভাবে ভালো লাগা শুরু হয়েছে যে না এই ভিডিওগুলো ভালো হচ্ছে, এবং তোমাদের যে ট্রাফিক মানে তোমাদের যে মানে ভালো লাগার ফলে এই চ্যানেলে এসে সাবস্ক্রাইব করা সেটাও বেড়েছিল এবং এখনও সেটা কন্টিনিউ আছে। তো এর জন্য এইভাবে আমার জার্নিটা শুরু হয়েছে। তারপরে আমি আবার মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করি তখন আমার মনিটাইজেশনটা ফাইনালি অ্যাপ্রুভ হয় দিনের দিনে। ইউটিউবের কোঠা হচ্ছে ফার্স্ট মাস মানে ওদের একটা কোঠা থাকে যে এত ডলার হলে পরে $10 না এত ডলার হলে পরে তবে পেমেন্টটা দেওয়া হবে, ঠিক আছে। তো ফার্স্ট মাস আমার ফার্স্ট মাসে কিছু ডলার কম ছিল যার জন্য পেমেন্টটা আমি পাইনি। এটা হচ্ছে সেকেন্ড মাস। সেকেন্ড মাসে দুটো মাসের ডলার মিক্সড করে যে টাকাটা এসছে সেটা পেয়েছি, অর্থাৎ আমাদের কোটা থাকে, সেই কোটাটা না হলে সেই ডলারটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে না। তো এইবার যেটা কথা, দেখো ওই যুদ্ধটা শুরু হয়েছিল 3-4 মাস আগে, জব চলে যাওয়া, তারপরে ফ্রাস্ট্রেশনে ভোগা। একটা সময় ভেবেছিলাম বাড়ি থেকে চলে যাব, ওর টাকা খাবো না, মেয়েকে কিছু করতে পারছি না, একটা সময় ভেবেছিলাম যেটা সত্যি সেটাই যে আমি চলে যাব, ব্যাগ প্যাক গুছিয়ে ভোর 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 বা রাতের দিকে বেরিয়ে যাব কাউকে কিছু না বলে, বাইরে গিয়ে যদি কোনোদিন ইনকাম হয় তখন আবার বাড়ি ফিরবো, এরকম একটা প্ল্যানিং নিয়েছিলাম। তো তাতে করে ওকে বলেছিলাম যে আমি একটা মাস সময় নেব, একটা মাসের মধ্যে যদি আমি যদি আর্নিং করতে পারি ভালো, এক মাস পর না হলে আমি কিন্তু বাইরের থেকে ঝোলা কম্বল গুটিয়ে চলে যাব। তো তারপরে ইউটিউব চ্যানেলে আসা এবং তোমাদের পাশে পাওয়া এবং প্রত্যেকে এত 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 ভালোবাসা ও সাপোর্ট পাওয়ার পর আজকে একটা জায়গায় আসা। তো আর্নিং যদি বলি, দাঁড়া ওটা জিনিসটার দাম তাকে স্ক্রিনশট করা, তো আমাদের অনেকেই অনেক ইউটিউবাররা আছে তাদের পেমেন্টটা ডাইরেক্ট বলতে চায় না, আমিও বলবো না যদি কোনো প্রবলেম হয়, হচ্ছে আবার অনেকে বলে কিন্তু রিস্ক নিয়ে লাভ নেই, কারণ এক একটা মানুষ একটা ক্রিয়েটরের এক একটা চ্যানেল এক একটা সন্তানের মতো, তিল তিল করে বড় করা হয়, ঠিক আছে। তো
আমি পেয়েছি যেহেতু 2 মাসের পেমেন্ট পেয়েছি, রিয়েলমি সেভেন 64 জিবি 6 জিবি র্যাম। ফ্লিপকার্টে সার্চ করো, যে র্যামটা আসবে তার থেকে 7 টাকা কম, তার থেকে 7 টাকা কম। ঠিক আছে, এই হচ্ছে দেখা যাচ্ছে, ফোকাস করছে না, ফোকাস করছে না, না এই হচ্ছে আওয়ার, ফোকাস করছে এবার, তাও তো মনে করছে না, আলোটা বেশি পড়ছে মনে হয়। আরে এটা টাকা সবাই বুঝতে পেরেছে, এখন ভিডিও বন্ধ করে আগে ফ্লিপকার্টে গিয়ে সার্চ করতে চলে গেছে, আমি জানি জানি আমি জানি জানি কি বলে, এই টাকা দিয়ে ওদেরকে কিছু খাওয়াবে না, এই করে টাকা তো টাকা খাওয়া খাওয়াবো কি করে, এই করে টাকা আমি খুব কিপটে দেখেছো তো না গো, তোমরা আসো, আসলে পরে ও খাওয়াবে। হ্যাঁ সেটাই সেটাই, শোনো এইবার কথা হচ্ছে পরিশ্রম। আমরা আগেও বলেছি, আমি এই যে আগের দিন যে ভৌতিক যে নাটকটা করেছি না, বিশ্বাস করো ভোর 4টের সময় শুট শেষ হয়েছে, 2টোর সময় শুট শুরু করেছি, 4টের সময় শুট শেষ হয়েছে। আলোটা বন্ধ করো দেখি, ঠিক আছে দেখা যাচ্ছে, তো 2টোর সময় শুটিং শুরু করেছি, 4টের সময় শুট শেষ হয়েছে, ও চলে আসলো, আমি আবার 4টে থেকে সকাল 8টা অবধি 4 ঘন্টা এডিট করেছি, একটা ভিডিও এডিট করতে 4 থেকে 4.5 ঘন্টা লাগে, এডিট করেছি, করে সেই ভিডিওটাকে আপলোড করা, এসিও বের করা, ডিসক্রিপশান লেখা, টাইটেল লেখা, থাম্বনেল বানানো কমপ্লিট করে ভিডিওটাকে যখন আপলোড করলাম, ইউটিউব ওই ভিডিওটাকে প্রায় 3 ঘন্টা ধরে চেকিং করেছে, কোনো ভিডিও আমার এতক্ষণ ধরে চেকিং হয়নি, ওই ভিডিওটা 3 ঘন্টা ধরে চেকিং হয়েছে, তারপরে অ্যাপ্রুভ হয়েছে, তারপরে ভূতকে পছন্দ হয়নি ইউটিউবের, তারপরে কি ভিডিও পোস্ট হয়েছে। আসলে নর্মালি কথা বলছি, দেখো আমরা পরিশ্রম করতে রাজি, সত্যি আমরা পরিশ্রম করতে রাজি, যেহেতু এখানে ভালো থাকার ব্যাপার আছে, কেই বা চায় যে তার দেয়ালটা একটু শক্ত হোক না, কেই বা চায় না তার মাথার উপর ছাদটা শক্ত হোক না, আমরা সেই লক্ষ্যে এগোনোর চেষ্টা করছি, যদি বা চায় একটু ভালো মন্দ খেতে না, সেটা তো সেটার জন্যই আমরা দুজনে খুব অক্লান্ত পরিশ্রম করছি, এবং তোমাদের ভালোবাসাটা আছে বলে আজকে এই জায়গাটা এসেছি, আর আমার চ্যানেল যতটুকু গ্রো হয়েছে তোমাদের ভালোবাসা তো আছেই, তার সঙ্গে ওর অবদানটা ভোলা যাবে না, এটা মানতেই হবে, চ্যানেল আমি যদি একা একা 1800 করতাম তোমরা কি দেখতে সেটাকে বলো, একদম না, এখানে কাপল ফুড চ্যালেঞ্জ হাজবেন্ড ভার্সেস ওয়াইফ বলেই এখানে মানুষের ভিজিটটা বেড়েছে বা তোমরা ভালোবেসে দেখেছো, আমি একা একা করলে কেউ দেখতে না, আমি জানি কয়েকজন বোন দিদি হয়তো দেখতো ব্যাস, ঠিক আছে। তো আবার আরেকটা কথা অনেকেই বলো যে যে কি যেন বলতে গেলাম, তোমরা রাতেই কেন শুট করো, রাতেই কেন করো, পরিশ্রম করছো ঠিক আছে ভালো কথা, কিন্তু সারাদিন চলে যায়, সারাদিন পারো না রাতেই, আসলে রাতের মতো সুন্দর মিষ্টি পরিবেশ সেটাই, কারণ দেখো যার জ্বালা না সেই বুঝতে পারে সে তার কি জ্বালা, সেটাই আমার জ্বালাটা আমি বুঝতে পারবো, অন্য কেউ বুঝতে পারবে না, বা তোমার জ্বালাটা তুমি বুঝতে পারবো আমি বুঝতে পারবো না, তো এটা জ্বালাও হয়তো বলছে ও এটা আজকাল জ্বালা হয় নাকি, এটা অ্যাকচুয়ালি সংসারের জ্বালা, খুব একটা মানে ক্রিটিক্যাল বিষয়, কারণ মেয়ে আমার একটাই সমস্যা, আমার মেয়ে যদি একটু শান্ত একটু ধীর একটু স্থির যদি থাকতো অবশ্যই দিনের বেলা ভিডিও শুট করা সম্ভব হতো, এই যে এখন আমরা ভিডিও শুট করছি মেয়ে কিন্তু পাশের ঘরে পড়ছে পড়ছে, মেয়ে যদি এখন পাশের ঘরে যদি না পড়তে ভিডিও শুট হতো না, রাত্রির বেলা ছাড়া হতো না, ক্যামেরা খুললেই মেয়ে চিল্লাবে, ক্যামেরা খুললেই, এবং শুধু চিল্লাবে না, তার ধরে টানা, এই চুল ধরে টানা, এবং ওর যে মানে রিয়াকশানগুলো, মানে চুল ধরে টানা, চেঁচামেচি, মানে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, মানে ও এতটুকু শান্ত না, ওর হাত পাগুলো সবসময় চলে, সবসময় চলে, সব সময়
যেমন করে চোখের পাতা চলে, যেমন করে হার্টবিট চলে, ওর হাত পা সবসময় চলে, তা মানে কোনোভাবেই ভিডিও করতে দেবে না। প্লাস দিনের বেলায় ওর MS ফ্যামিলি কিছু কিছু শ্যুট থাকে, হার্টবিটের শ্যুট থাকে, আমার MS ক্রিয়েটারে সাধারণত শ্যুটিং রাত্রিবেলায় হয়, কারণ ওটাই আমার জন্য বেস্ট টাইম, যেহেতু আমাকে বসে বসে কিছু তোমাদের এন্টারটেন করতে হয়। ওরটা কি হয়, মেয়ে নেই, মেয়ে এক ফাঁকে টুক করে শ্যুট করে নিলাম হয়ে গেল, তাও মেয়ে চলে আসে জ্বালাতন করে, আমারটা তো তা না, আমাকে তো কন্টিনিউয়াসলি বসে করতে হবে শ্যুটগুলো, তাই আমাকে রাত্রিটাই বেছে নিতে হয়। আমার কি ইচ্ছা করে রাত্রি জাগতে সেটাকে বলো, কেউ চায় তার রাত জাগতে ইচ্ছা করছে? আমারও তো ঘুমাতে ইচ্ছা করে, একটু ঘুমায়, দিনের বেলায় শ্যুট করবো সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি, আমারও তো ইচ্ছা করে কিন্তু করতে পারি না, সম্ভব নয়, আমার মেয়ে এতটুকু ঠান্ডা নয়। যদি স্কুল খুলে যেত হয়তো ঠিক হয়ে যেত, যদিও শান্ত থাকতো, ধরো আমি ওকে ফোন দিয়ে বসিয়ে দিলাম, পাশে করে একা একা বসে খেলছে, ও একা একা খেলে পর্যন্ত না, একা একা খেলে পর্যন্ত, খেলবে একজনকে পাশে বসে, খেলবে একজনকে পাশে বসে থাকতে হবে, এইটা কি ওটা কি সেটা কি কোশ্চেন, মানে আর কোনো কিছু দেখলে এটা কিনে দেবা ওটা কিনে দেবা কোনো কিছু যেটা ফোনে দেখুক, মানে বুঝতে পারছো না, আমি তোমাদের বোঝাতে পারছি না ফিলিংসটা। একদিন আমি আমার মেয়ের ভিডিও একদিন পুরো MS ক্রিয়েটারে জুড়ে দেবো, একদিন পুরো 24 ঘন্টা আমার মেয়ে কী করে দেখবো সেদিনকে, তারপর বলবো না দাদা তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তো খুব খুব খুশি হয়েছি ফার্স্ট পেমেন্টটা পেয়ে, এখান থেকে ওকে কিছু দেওয়ার চেষ্টা করব বা দিয়েছি, তোমরা হয়তো ভিডিওটা পেয়েছো, এটা বেলা করেই পোস্ট করছি, আমি আমার 100% দিয়ে ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব, যত রকমভাবে এন্টারটেন করা যায় ততটুকুভাবেই করার চেষ্টা করব, যাতে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, এবং এটা প্রত্যেকটা ক্রিয়েটর চাই, কারণ তোমাদের ভালো লাগলেই তবে আমার ঘরে কিছুটা আর্নিং আসবে, এটা সত্য কথা, তোমাদের ভালোবাসাটা অবশ্যই আছে। আর আমি আবারও বলছি, আমি কিন্তু ফেমাস সিটির জন্য এখানে আসিনি, আমার ইউটিউব চ্যানেল খোলারই কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এখন দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে এসেছি, পরিষ্কার কথা, সেটাই, দুধে ভাতে আমার মেয়েটাকে রাখতে চেয়েছি, আমার মেয়েটা দুধে ভাতে বেঁচে থাকুক আর আমরা একটু ডালে ভাতে বেঁচে থাকি, হয়তো কিছুটা বেকার তকমাটা কিছুটা ঘটলো ইউটিউবের দয়াতে, ঘুচলো, ঠিক আছে, ঘুচলো কিছুটা, ঠিক আছে। তো এখন অনেকে হয়তো বলবে যে এটা মানুষের ক্যারিয়ার নয়, কিন্তু আমি মনে করি এখন এইটা 2021 সালে ক্যারিয়ারের একটা জায়গা হয়ে উঠেছে, আমিও ভাবছিলাম যে এটা ক্যারিয়ারের জায়গা না, কিন্তু বিশ্বাস করো এখানে আর্নিং করা হয়তো কষ্টকর, কিন্তু একবার শুরু হলে মোটামুটি ভালো আর্নিং আসে। তাই যারা নতুন ক্রিয়েটার আছে, যারা অক্লান্ত পরিশ্রম করছো শুধুমাত্র মনিটাইজেশন অন করার জন্য মাসের পর মাস বসে, তাদেরকে আমি বলবো তোমরা ভিডিও বানানো ছেড়ো না, ধৈর্য হারিও না, আর অসৎ পথ অবলম্বন করো না। হ্যাঁ, অসৎ পথ অবলম্বন করলে আবার রাতারাতি মনিটাইজেশন অন হয়েও যেতে পারে। হ্যাঁ, তোমরা যদি চাও যে আমাদের নামে 2-4টা গালাগালি দেবা, হ্যাঁ, তাহলে মনিটাইজেশন অন হয়ে যাবে, তোমাদের মনিটাইজেশন অন হয়ে যাবে, ঠিক আছে, এক রাতেই মনিটাইজেশন, এক দুদিনের মধ্যে অন হয়ে যাবে, ঠিক আছে, একটা দিয়ে দেবা গালাগালি, এবার মনিটাইজেশন অন হয়ে যাবে, ঠিক আছে। MS ক্রিয়েটারের সোমনাথ দা এত বাজে জানতাম না, কিংবা MS ফ্যামিলির মন্দিরা দিয়ে এত বাজে জানতাম না, লিখে দাও একদম এক রাতে মনিটাইজেশন চালু যাও। আমি ওই যে বললাম, কারোর সম্পর্কে আমি কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, বারবার মানে গরিব বলে আমাদের যে মান সম্মানের দাম নেই তা তো না, বারবার এরকম ঘটনা ঘটলে অবশ্যই আইনের ব্যবস্থা নিতে হবে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ওরকমভাবে কিছু করতে পারবো না, আর দ্বিতীয়ত কিছু করতে যদি হয় তাহলে আইনের সাহায্য নিব, আর আমি কারোর নাম বলে কিছু বলতে গেলে মানে সে চায় আমি তার নাম বলি, এবং তার একটা ভিউ আসুক চ্যানেলে, তার চ্যানেলে ট্রাফিক বাড়ুক, কিন্তু আমি সেটা কোনোদিনই করব না, ঠিক আছে, কারণ তাদের যদি এই জিনিসটা করি, যারা খেটে খাচ্ছে ইউটিউবে, যারা খেটে ভিডিও করছে, তাদের সাথে সত্যি খুব অন্যায় করা হবে, আমি চাই না সেটা হোক। আর একটা কথা নিশ্চয়ই তোমরা জানো, গরিব মানুষ যারা থাকে না, যারা গরিব মানুষ হয়, যাদের একটা আর্থিক অবস্থা খারাপ থাকে, এবং বেকার মানুষ থাকে না, তাদের এইখানটা না বিরাট বড় হয়, ঠিক আছে, হিংসা জিনিসটা থাকে না, এবং কারোর ক্ষতি করার টেন্ডেন্সিও থাকে না। আমরা নর্মাল একজন মানুষ বাঁচবো তো 65 বছর কি 60 বছর, তার মধ্যে কী হবে হিংসা করে,
টাকা পয়সা কি কিছুই না, খালি জাস্ট একটু পেট ভরানোর খাওয়া হলেই যথেষ্ট যথেষ্ট, ঠিক আছে? তো যাই হোক, খুব ভালো লাগছে ফার্স্ট পেমেন্ট পেয়ে, আবারও বলবো। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দেখা হবে পরের ভিডিওতে, কী ভিডিও আসবে জানি না। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, নাটক ভিডিওগুলো সবাই জানিয়েছে, সবার আর বিশ্বাস করো আগের দিনের ভিডিওটা আমি এক্সপেকটেশনই করিনি, যে আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম, ঠিক আছে, আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম যে আজকে আমি আগের দিন হয়ে গেছি যে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। আর আগের দিনের ভিডিওটাতে আমার কনফিডেন্স কম ছিল, ভিডিওটা আমি পোস্ট করতে চাইছিলাম না, তো ভিডিওটা পোস্ট করতে চাইছিলাম না। এবার তখন কী মনে হলো যে ভিডিওটা পোস্ট করি, ভিডিওটা পোস্ট করি, তো তখন ভিডিওটা পোস্ট করলাম। আর ভেবেছিলাম যে বাজে কমেন্ট হয়তো প্রচুর আসবে, তাই আমি কমেন্টটা বাজে কমেন্ট আসলে ডিলিট করে দেবো, এটা আমি একটা প্ল্যানিং নিয়েছিলাম, কারণ বাজে কমেন্ট দেখতে ভালো লাগে না, চ্যানেলটা দেখতে খুব বাজে লাগে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, চ্যানেলটাও পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের প্রচুর 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 ভালো কমেন্টের মাঝখানে দু চারটে এমন এমন সেই মানে মানে কি বলবো, আমরা উচ্চারণ করতে পারবো না, আমরা নোংরা জিনিসটা ফেলে রাখলে না জিনিসটা কেমন লাগে না, সেই ঘর গুছানোর মধ্যে যদি একটুখানি আমাদের উচ্চারণ করতেও রুচিতে বাঁধবে, কারণ কিছু কিছু মানুষ আছে না ওরা করবেই, তুমি যাই বলো না কোনো বাজে কমেন্ট করার জন্যই ভিডিওটা আসে এবং দেখেও না, ডাইরেক্ট করেই দেয়। হ্যাঁ সেটাই, ভিডিও না আবার এদিকে ভিডিও দেখবে, এদিকে সেটাও দেখবে আবার দেখে। তো আমি এক্সপেকটেশনের বাইরে ছিল আমার যে ঘটনাটা, আমি প্রত্যেক দিন আমার অ্যাভারেজ 200-300-400-500 কমেন্ট আসে ওই ভিডিওটাতে, আমি কমেন্টে রিপ্লাই দিতে দিতে দেখি কি আমি লাস্টের থেকে কমেন্টে কাউকে রিপ্লাই দিতে পারিনি, এত কমেন্ট এসছে, এত কমেন্ট এসছে, 1000 কমেন্ট ক্রস করে গেছে, 1000 কমেন্ট ক্রস করে গেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা এত ভালো লেগেছে তোমাদের যে আমি খুব খুশি, আমি চাই এত কমেন্ট করেছে, আমি পুরো রাত জাগা পরিশ্রমটা পুরো সার্থক হয়ে গেছে, আর সবথেকে বড় কথা এতগুলো কমেন্টে রিপ্লাই দেওয়া যায়, আমি 300-400 কমেন্টে রিপ্লাই দিয়েছি, তোমরা দেখতে পারো, বাকি জনকে দিতে পারিনি, কারণ এত কমেন্টে আমি কত টাইপ করবো, কত টাইপ করবো। আর যদি আমার কম্পিউটারটা ঠিকই আছে, কম্পিউটারটা চালাই না, কিন্তু ওই তার গোজো এই গোজো আমার ভালো লাগে না, ওর জন্য কম্পিউটারটা খোলা হচ্ছে না, কম্পিউটার থেকে কমেন্টে রিপ্লাই দিতে তাড়াতাড়ি হয় কিন্তু ফোন থেকে একটু লেট হয়। খুব খুশি, মানে এত এত মানুষ কমেন্ট করেছে না, মানে রিপ্লে না দিতেই পারেনি, আমার কোনো ভিডিওতে এত কমেন্ট মনে হয় আসেনি যে ভিডিওটা আগের দিন এসছে, খুব খুশি খুব খুশি খুব খুশি, এবং আরও উৎসাহ পেয়েছি এরকম টাইপের ভিডিও দেওয়ার, এনার্জিটা বেড়ে গেছে, এনার্জিটা বেড়ে গেছে, যতক্ষণ এই ভিডিওটার ভিউগুলো কমছে ততক্ষণ এই ভিডিওগুলো আসতে থাকবে, অথবা চ্যালেঞ্জের ভিডিও মিশিয়ে আসবে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, খুব খুব ভালো থেকো, এরকমভাবে পাশে থেকো, সাদা হয়ে গেছে, হ্যাঁ এরকমভাবে পাশে থেকো, আর ফার্স্ট আর্নিং পে খুব মজা পাচ্ছি, কিন্তু অনেক আমাদের দেনা পাওনা আছে বাইরে, আমারও আছে, এবার আস্তে আস্তে শোধ করতে হবে, ও এতদিন ধরে অনেকটা হেল্প করেছে, অনেকটা অনেকটাই, কারণ সংসার টানা আজকে প্রায় 1 বছর তো হবে, অক্টোবর মাস থেকে তা বুঝতে পারছো, এতদিন ওর পয়সায় খেয়েছি, এবার কিছুটা হলেও মিলমিশ করে সংসারটা চালাতে পারবো, ঠিক আছে? আর আর কিন্তু বলতে পারো না বইয়ের পয়সা কাজ আর্নিং করছি কিন্তু, হ্যাঁ ঠিক আছে, বেকার নেই, খুব খুশি, ঠিক আছে, একটা ছেলের কাছে পকেটে টাকা মানে খুব খুশি, ফুল এনার্জেটিক, ঠিক আছে, আজকের মতো টাটা, খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।